কথাটা শুনলো। এখন আমার রেডি হয়নি, ছেলে মেয়েকে রেডি করছি আমি, এই যে এখনো রেডি হয়নি। একটু অসুবিধা হচ্ছে, থেকে শুরু হয়ে গেছে, দেখো শুনতে পাবে। গরম জলে সুইচ দেওয়া হয়ে গেছে, দেখি গরম জল, হ্যাঁ গরম জলে সুইচ দেওয়া হয়েছে, এবার স্নান করবো। তারপর আমি রেডি হয়ে গেছি, আমি এখন রেডি হতে পারিনি, এখন আমি যাচ্ছি, পরে তোমার সাথে কথা বলবো। আমি রেডি হয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। এখন কটা বাজে বলো তো, আমি যে রেডি হতে আমার সময় লাগলো, 9:58 হয়ে গেছে, দেখা যাচ্ছে নি এখনো কত সময় লাগাই দেওয়া হচ্ছে। আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার দেখো একটু ফটো ওটা তুলছি আর ভিডিও করছি, আর মানে প্যান্ডেলটা কত সুন্দর সাজানো, দেখো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে কিন্তু বন্ধুরা। নাম কি একটা বলছিলাম আমি তো বুঝতে পারিনি, চলো অনেক ব্লগার এখানে এসেছিল। এখানে অঞ্জলি দেওয়ার পর সবাইকে প্রসাদ দিচ্ছে, তাই এত ভিড়ে এখানটায়, মানে সবাই এক ধার দিয়ে ঢুকছে আর এক ধার দিয়ে প্রসাদ নিয়ে বেরোচ্ছে। দেখো প্রসাদ দিচ্ছে, কি প্রসাদ দিচ্ছে তোমরা দেখে নাও। হাই বন্ধুরা, আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। দিদিরা চলে গেছে, চলো দিদি আমাকে কেমন লাগছে বলো, আমি কি দিদি বলি, আমি তো স্যার ম্যাডাম, ম্যাডাম বাড়ির সামনে প্যান্ডেল হলে যা হয় অবস্থা, আবার একবার চলে এলাম প্যান্ডেলের সামনে। এখন অঞ্জলি অঞ্জলি দেওয়া সব কমপ্লিট, একদম ভিন্ন একদম ফাঁকা, তো চলে এলাম একবার অঞ্জলি সামনে একটু ফটোশ্যুট করতে। আমি আর আমার ছেলে ছেলে কোথাও ঠিক আছে, ওরা কোথায় গেছে, ওরা যেখানে গেছে সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছে। আর এখানে তো ঠাকুর পুজো চলছে, তো ঠাকুর পুজো এখানে হোক, এবার আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা এটা হলো আমাদের পুরনো বাড়ি, এখানেও সরস্বতী পুজো হচ্ছে, প্রতিমা নিয়ে এসে সরস্বতী পুজো হচ্ছে। তো এখানে এসেছি, আমার বোনরাও সবাই এখানে আছে, আমাদের পুরনো বাড়ি।
কত সুন্দর লাগছে এই জন্য ফটো তুলতেছি। গোয়ালা পুকুর বাজার শুরু, কেন বন্ধ করব? এই দেখো কত ছোট ছোট দুর্গা দুর্গা সরস্বতী সরস্বতী, এত এত ঘন ঘন সরস্বতী পূজা হচ্ছে, মনে হচ্ছে যেন দুর্গা পূজা, তাই তো? ও তো তো ছিঁড়া জুতা তুই বেশি হাঁটতে পারবি নি, তো ছিঁড়া জুতা তুই। বন্ধুরা আমরা পুরোনো বাড়ি থেকে এবারে হাঁটতে হেঁটে হেঁটে আসলাম, এত জল চেষ্টা পাচ্ছিলো, তাই এই যে মালাই মালাই কিনে খাচ্ছি, এটা হচ্ছে মটকা, এটা কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও। দেখো এই রাস্তাতে যাচ্ছি, দুজনে প্রেম করছি, একটু ক্যামেরায় ধরলাম কিন্তু ধরতে পারলাম না, ক্যামেরাতে ভিডিও আসলো না। তারপর দেখো এসে দেখছি এখানে আবার ভিড় জমে যাচ্ছে, সবাই প্যান্ডেল দেখার জন্য ব্যস্ত। দেখো আরও আমার চ্যানেলে যদি আরও ভালো ভালো ভিডিও হচ্ছে প্লিজ চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো, আবার আমার সাথে থাকো, আর বেল নোটিফিকেশনটা অন করো, আরও নতুন নতুন ভিডিও আসছে। আর এইখানে আবার এখানে একটু ফটো তুলতে চলে এসেছি, দেখো এটা একটা মানে ভাইপোর বউ হয় তার সাথে ফটো তুলছি, এই যে আমার বোন। গাইস 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 দেখো এখানে হচ্ছে কি বলতো পনির বিরিয়ানি, এটা হচ্ছে বিকেল বেলা মানে সন্ধ্যার টাইমে যারা যারা পুজো দেখতে আসবে তাদের জন্য এটা প্রসাদ দেওয়া হবে, আর যারা টাকা ডোনেট করছিল তাদেরকেও প্যাকেট করে দেওয়া হবে। তো দেখো আমাদের বাড়ির সামনে রান্না হচ্ছে, রান্না হয়েছিল হচ্ছে, তো দেখো দেখো এইটা আমাদের বাড়ির সামনে প্যান্ডেলের ভিতর দিয়ে আমি ফটোটা তুলছি, বাইর দিয়ে প্যান্ডেলের ভিতর বলছি, প্যান্ডেলের বাইর দিয়ে আমি ভিডিওটা করছি। আর এই ভিডিওটা এখান পর্যন্ত দেখো রাস্তায় দেখো জোড়া জোড়া যাচ্ছে, জোড়া 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 পায়রা, এই দেখো এই পায়রাও ছাড়েনি, জোড়া জোড়াই ঘুরতেছে পায়রাটাও, পায়রাও জোড়া জোড়া ঘুরতেছে। আর আমি ছাদ থেকেই পুরো প্যান্ডেলটা আবার একবার তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা কাছে কত সুস্থতা হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, ওই দেখো আবার সাইকেলে করে সব আসছে, বাবুই বাবুই সবাই ঠাকুর দেখতে ঢুকছে। দেখো প্যান্ডেলটা খুব সুন্দরই হয়েছে, আমার খুবই সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর রাতের প্যান্ডেলটা দেখার জন্য, রাতের ভিতরে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।